নমস্কার। আপনারা দেখছেন বিস্কুটের উপাদান। আমরা বলেছি যে বিস্কুটের উপাদান, মূল উপাদান ময়দা, সুগার এবং ফ্যাট। আগের পার্টে বা পার্ট থ্রিতে আমরা আলোচনা করেছি কোনটা, বিস্কুটের ময়দা। তো আজকে আমরা বলবো সুগার এবং ফ্যাট। তো ময়দাটা একবার ঝালিয়ে নেওয়া যায়। ফার্স্ট বলেছি যে ময়দার উৎস হচ্ছে গম, এবং এই ময়দাটা যখন আমরা ইউজ করব তখন শুধু এই তত্ত্বকথা বা থিওরিটিক্যালি আপনি জানলাম সেটা করলে হবে না। আমাকে ফার্স্ট প্র্যাকটিক্যালি যারা প্রোডাকশনে আছেন তাদের পক্ষে কিন্তু ময়দাটা ব্যবহারের আগে দেখতে হবে যে ময়দার কালারটা কেমন আছে, একটু রেডিশ টাইপের আছে না নর্ম্যাল কালার আছে ওটা দেখতে হবে। ময়দাটা দরকার পড়লে খেয়ে দেখবেন যে ময়দাটা তেতো আছে কি না। অনেক সময় খুব পুরনো গমে যদি ময়দা মিলিং হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে একটু তেতো ভাব আসতে পারে, সেটা কিন্তু কোয়ালিটির পক্ষে খারাপ। আপনারা দেখবেন সেই ময়দাটা একটু ভিজে ভিজে ভাব আছে কি না। এছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা ল্যাব থেকে জেনে নিন, ময়দার ময়েশ্চার কত রয়েছে, ময়দার গ্লুটেন পার্সেন্টেজ কত, ময়দার এসভি কত আছে, এবং ময়দার কোয়ালিটি। তো এসভিটা জানলেই আপনি কোয়ালিটিটা সম্পর্কে কিছুটা বুঝতে পারবেন, কারণ এসভি ডিপেন্ড করে ময়দা গ্লুটেনের কোয়ালিটির উপরে। এবং যদি পারেন ময়দার গ্লুটেনটাকে নিজের হাতে, যেমন বলেছিলাম আগের পার্টে, দেখে নিন, তারপরে আপনি সেই ময়দাটাকে সিলেক্ট করুন। কারণ ময়দা একই ব্র্যান্ডের ময়দা লাট অনুযায়ী বা টাইম অনুযায়ী বা সময় অনুযায়ী বা সিজন অনুযায়ী কিন্তু ক্যারেক্টার একটু অন্যরকম হতে পারে। যে আমি একবার ইউজ করলাম এক বছর পর সেই ময়দাটা একই রকমের থাকবে এমন কোনো মানে নেই। সেই জন্যে প্রথমেই একটা ল্যাবের গোডাউনের মধ্যে একটা বোর্ড করে দিন, সেই বোর্ডের মধ্যে ডেট, ব্র্যান্ডের নেম এবং তার ময়েশ্চার কত আছে, তার WFE কত আছে, তার SB ভ্যালু কত, তার গ্লুটেন পার্সেন্টেজ কত আছে, এই ময়দাটা আপনি কিসে ব্যবহার করবেন সেই সম্পর্কে একটা বোর্ড ময়দা গোডাউনের মধ্যে করে দিন, তাহলে আপনাদের কাজের পক্ষে সুবিধা হবে। যাই হোক না কেন, ময়দা যেমন বলেছিলাম যে সিংহভাগ ব্যবহার হয় একটা বিস্কুটের উপাদান ক্ষেত্রে, কারণ গোটা স্ট্রাকচার জুড়ে ময়দা আছে, সেই রকম অপরিহার্য দুটো উপাদান হচ্ছে সুগার এবং ফ্যাট। সুগার আমরা স্বভাবতই জানি যে এটা কিন্তু ব্যবহার হয় সেটা হচ্ছে মিষ্টত্বের জন্যে, সুইটনেস। তবু আমরা এর আরও অনেকগুলো কিন্তু অ্যাক্টিভিটি বা ভূমিকা আছে সুগারের বিস্কুটের ক্ষেত্রে। তো তার জন্য আমরা বলবো কি সুগারের কী কী আছে কয়েকটা পয়েন্টে। এটা ইম্পার্ট সুইটনেস, যেটা বললাম। দু নম্বর হচ্ছে কন্ট্রিবিউটস টু ইটিং স্ট্রাকচার, ঠিক আছে। দু নম্বর ইনক্রিজ ক্রিস্পনেস অফ বিস্কুট। আর কি আছে, ফুয়েল ফর ইস্ট, যখন ফার্মেন্টেশন হয় তখন এটা ইস্টের খাবার হিসেবেও কিন্তু ব্যবহার হয়। আর একটা যে কালার এফেক্ট, আমাদের বিস্কুটে যে একটা ব্রাউনিশ কালার আসবে সেটাও কিন্তু একটি সুগারের জন্য হতে পারে। আমি যে সুগারটা আমরা দেখি অনেকটা দানা বা ক্রিস্টাল টাইপের থাকে, এটাও আবার অনেক ভাগ আছে, M30 S30। তো এখন যাই হোক না কেন আমরা সুগারটা ইউজ করবো কীভাবে, সুগারটা কিন্তু ওই দানা বা ক্রিস্টাল অবস্থায় ব্যবহার করা যায় না। সুগারের মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফর্মুলেশনের মধ্যে, হয় সলিউশন করে অথবা গ্রাইন্ডিং করে পাউডার অবস্থায়। এছাড়া যেগুলো স্যান্ডউইচ ক্রিম ইউজ করি আমরা সেগুলোতে কিন্তু আরও ফাইন পাউডার, যেটাকে আইসিং সুগার বলা হয়। অর্থাৎ সুগারের ভূমিকা আমরা খুব সংক্ষেপে বললাম। এই সুগার আমরা যদি না দিই, একমাত্র সুগার ফ্রি যে সমস্ত বিস্কুট হয় বাকি ভ্যারাইটিগুলোতে সুগার আমাদের কিন্তু একটা অপরিহার্য উপাদান। এছাড়া কী আছে না, ফ্যাট। এই ফ্যাট কী আছে, মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট ইন অ্যাচিভিং দ্য টেক্সচার, মাউথ ফিলিং অ্যান্ড দ্য বাইট অফ বিস্কুট। এই ফ্যাট কিন্তু ইউজ হয়, আমরা বাড়িতে যেমন লুচি করি, পরোটা করি, তখন দেখবেন বলে ময়েম দেওয়া, একটু ঘি দিয়ে সেটাকে মাখলে কিন্তু আরও বেশি সফট হয়, নরম হয়, একটুখানি অয়েলি ভাব থাকে,
যার ফলে সেটাকে বেলা বা খাবার সময় দেখবেন তার মধ্যে একটা মচমচে ভাব তৈরি হয়। তো আমাদের ফ্যাট কিন্তু মনে রাখতে হবে যে এটা এমন একটি ইনগ্রিডিয়েন্ট যেটা ওই স্ট্রাকচারটাকেও তৈরি করতে সাহায্য করে। আর একটা মাউথ ফিল, মুখের মধ্যে খাচ্ছি কিন্তু মুখে জড়াচ্ছে না, সুন্দর একটা রেস মচমচে ভাব যেটা বলে। অ্যান্ড বাইট অফ বিস্কুট, বিস্কুটটাকে যখন খাই তখনও কিন্তু একটা ভালো ফিলিংস আমাদের মধ্যে আসে যদি ফ্যাট সেই ভূমিকাটা কিন্তু পালন করে। এখন এই ফ্যাট আমরা যেমন বাজারে যেগুলো সিঙ্গারা বাজে সেই ফ্যাটগুলো দিয়ে কিন্তু বিস্কুট আমরা বানাই না। বিস্কুটের জন্য ফ্যাটের ক্যারেক্টার হতে হবে কি, কালারলেস হবে, গ্র্যানুলারলেস হবে এবং ওডারলেস হবে, তবেই সেই ফ্যাটকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো বিস্কুটের মধ্যে। মনে রাখতে হবে এই ফ্যাট কিন্তু শুধুমাত্র বাইট আর মাউথ ফিলিং নয়, এর মধ্যে আর কী কী আছে, এর মধ্যে আছে নিউট্রিশন, একটা পুষ্টিমূল্যর বিষয় থাকে, লুব্রিকেশন, দেখবেন এটা একটুখানি সফট বেশ অয়েলি ভাব থাকে, শিট ফর্মেশন হতে সাহায্য হয়। দু নম্বর মেশিনেবিলিটি, মেশিনে যখন চলে তখনও কিন্তু একটুখানি যদি টান হয় বা যদি খুব ছিবড়ে হয় ডোটা বা দেখা যাবে যে তার মধ্যে শিটটা ভালো তৈরি হয় না, অর্থাৎ সেটাও যাতে মেশিনের মধ্যে খুব সুন্দরভাবে চলে, বা যেগুলো সুইট ডো সেগুলো তো মোল্ডারে হয় সেখানে যদি একটু স্টিকিনেস থাকে তাহলে কিন্তু সেটা চোক করতে পারে বা ডাইসে ধরে নিতে পারে, সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হয়। অর্থাৎ এই কাজটাও কিন্তু ফ্যাট যদি না দিই তাহলে কিন্তু আসতে পারে। মেন হচ্ছে আর একটা হচ্ছে কি, ফ্লেভার ডেভেলপমেন্ট, এটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভারও ডেভেলপ করতেও সাহায্য করে। অতএব ফ্যাট এবং সুগার এই দুটো বাইটের মধ্যেও কিন্তু যে এফেক্ট বলছি সেটা হচ্ছে কি, না মনে রাখতে হবে আমি যে সমস্ত ভ্যারাইটি যেমন সুইট ভ্যারাইটিতে সুগারও বেশি থাকে ফ্যাটও বেশি থাকে, এবং সেখানে দেখবেন ডোয়ের মধ্যে কোনো ইলাস্টিসিটি বা রাবারি ভাবটা থাকে না। এখন কথা হচ্ছে সুগার এই ক্রিস্পনেসটা কী করে আনে বা ফ্যাট কী করে ক্রিস্পনেস আনে। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি খুব সুগার বেশি থাকে তাহলে কিন্তু স্ট্রেন্থ কিন্তু কমে যায়, আবার এখানে ফ্যাটও যদি বেশি থাকে তাহলেও কিন্তু স্ট্রেন্থ কমে যায়। তো আমরা আগে যখন বলেছি তখন কি বলেছি যে স্ট্রেন্থ আনার জন্যে বা ডোয়ের মধ্যে রাবারি ভাবটা আনার জন্যে দায়ীকে না ময়দার মধ্যে যে প্রোটিনটা থাকে গ্লুটেন। এই গ্লুটেন কীভাবে নিজেকে ডেভেলপ করে, না জলের সঙ্গে যখন সে মেশে বা জল গ্রহণ করে সেই গ্লুটেন কিন্তু নিজের নেটওয়ার্কটাকে বাড়িয়ে তোলে এবং ইলাস্টিসিটি বা রাবারি ভাবটাকে সে আনতে সাহায্য করে। তো আমার যদি এখানে ফ্যাট থাকে ডোয়ের মধ্যে বেশি পরিমাণে তখন সেই ডো কী করে, ওই প্রোটিন অণু চারিপাশে একটা কোটিং করে দেয়, যার ফলে প্রোটিন এবং জল এই দুটোর মাঝখানে যে লেয়ার পড়ে যায় ফ্যাটের, এর ফলে সেই জলের সঙ্গে গ্লুটেন কন্ট্যাক্ট হতে পারে না। ওই জন্য দেখবেন ফ্যাট যদি খুব বেশি থাকে তাহলেও কিন্তু স্ট্রেন্থ ডেভেলপ করতে পারে না। সুগার ক্ষেত্রে কি হয়, সুগার কি করে যখন আমরা সুগার ইউজ করি তখন সে জলটাকে কিছুটা অ্যাবজর্ব করে নেয়, যার ফলে প্রোটিনের সঙ্গে জলের কন্ট্যাক্টটা কম হয়, তখনও দেখবেন কিন্তু সেক্ষেত্রে ডোয়ের স্ট্রেন্থটা কিন্তু অতটা ডেভেলপ করতে পারে না। যেমন শর্ট অ্যান্ড শর্ট ডোতে কিন্তু সেই ঘটনাটাই ঘটে। এছাড়া আমরা এই সুগার থেকে যেমন আর একটা প্রোডাক্ট তৈরি করব সেটা হচ্ছে সিরাপ। এবং মনে রাখতে হবে যে এই ফ্যাট যদি খুব বেশি দিয়ে দিই তাহলেও কিন্তু ঠিক নয়, আবার ফ্যাট যদি একদম না দিই তাহলেও কিন্তু ঠিক নয়। আমি কতটা ফ্যাট ইউজ করব, কতটা সুগার ইউজ করব সেটা ডিপেন্ড করবে আপনি কী ধরনের ভ্যারাইটি তৈরি করছেন, আপনি কী ধরনের ডো তৈরি করছেন, তার উপরে ডিপেন্ড করে সেই ফর্মুলেশনে কত পার্সেন্ট সুগার দেবেন সেটা আপনাদের যারা টেকনিক্যাল পার্সন আছেন বা বিশেষজ্ঞরা রয়েছেন তারা ঠিক করে দেবে, কারণ সব কোম্পানির রেসিপি বা ফর্মুলা কিন্তু সমান হয় না বা একরকম হয় না। এখানে মনে রাখতে হবে আমি খুব তাহলে যত ফ্যাট বেশি দেবো আমার বাইক খুব বেশি ভালো হয়ে যাবে, আমি ডো তৈরি করতে পারবেন না, চালাতেও পারবেন না। অতএব সেই জন্যে সব কিছুর একটা লিমিট আছে যে তার মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। সুগার
আপনি বেশি দিয়ে দেবেন আপনার তো সুইটনেসটা অনেক বেশি বেড়ে যেতে পারে, সেটা হবে না। আবার যেগুলো সুইট ভ্যারাইটি সেখানে খুব বেশি দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু ডোটার মধ্যে একটুখানি ভস বসে বা খুব বাইটটা এমন একটা জায়গাতে আসে সেটাও কিন্তু খুব একটা ভালো লাগে না। আপনাকে সেইটার ভেবে যারা এটা ফর্মুলেশন করেন তারা সেই অনুযায়ী চিন্তা করে সুগার এবং ফ্যাট সেগুলো ব্যবহার করেন। অতএব মনে রাখতে হবে এই ময়দা সুগার এবং ফ্যাট এই তিনটে মূল উপাদান আমাদের বিস্কুট তৈরির ক্ষেত্রে কিন্তু খুব অপরিহার্য এবং এই তিনটেকে আপনাদেরকে জানতে হবে। এবার এইগুলো যদি আমি না জানতে পারি পরবর্তী ক্ষেত্রে যখন আমরা মেশিনারি ডো তৈরি করব বা ট্রাবল শুটিংয়ে যাব তখন দেখবেন অনেক কিছু প্রশ্ন এর মধ্যে থেকে অ্যারাইজ হয়। অতএব মনে রাখতে হবে সুগার এবং ফ্যাট এবং ময়দা এই তিনটিকে ব্যবহার করার আগে আমরা যারা প্রোডাকশন চালাচ্ছি তাদেরকে কিন্তু খুব ভালো করে পরীক্ষা করে নিতে হবে। আরও একটা বিষয় সেটা যে কি ময়দা বা সুগার এখান থেকে কিন্তু আপনার আর একটা প্রবলেম সৃষ্টি হয় সেটা হচ্ছে কি এর মধ্যে ফরেন কন্টামিনেশন কিন্তু সব থেকে বেশি থাকে, সেই জন্যে ময়দা বা সুগারকে ব্যবহারের আগে কিন্তু সিভিং করে নিতে হয়। সিভিং করার পরেও আপনি ময়দাটা খেয়ে দেখলেন দেখলেন তার মধ্যে যেমন তেতো ভাব দেখার জন্য বলেছিলাম কিন্তু আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা ময়দাটা খেয়ে দেখতে হবে ওর মধ্যে কোনো স্যান্ড পার্টিকেল বা বালির মতন দাঁতে লাগছে কি না। এটা যদি একটা কোনো স্যান্ড পার্টিকেল বা বালি মুখের মধ্যে আপনার ধরে সঙ্গে সঙ্গে ময়দাকে ক্যান্সেল করে দিন এবং ল্যাবকে বলুন এর সিসিএল ফোর টেস্টের রিপোর্টটা নিয়ে আসতে। এবং একটা বালি বা একটা কোনো স্যান্ড যদি মার্কেটে কোনো জায়গায় যায় গোটা লাখকে লাখ বিস্কুট আপনাকে কিন্তু কাস্টমার বা রিটেলার রিটার্ন করে দেবে। অতএব এটা একটা খুব সাংঘাতিক জিনিস, ময়দার মধ্যে থেকে কিন্তু সেগুলো আসতে পারে। তবে এই স্যান্ড যে শুধু ময়দা এবং সুগার থেকেই যায় তার কোনো মানে নেই, প্রোডাকশনের বা প্রসেসের মধ্যে আরও অনেক জায়গা আছে সেইগুলোকে যদি সতর্ক না থাকতে পারি তাহলেও কিন্তু এই বিপদ আসতে পারে, সেগুলো আমরা পরে আবার আলোচনা করব। এখন সুগারও যখন আমরা ব্যবহার করি সুগারকেও কিন্তু আমাকে ভালো করে ফিল্টার করে নিতে হয় বা সিভিং করে নিতে হয়। এর মধ্যেও কিন্তু আমাদের অনেক সময় ছোট ছোট কাঠি সুতো দেশলাইয়ের কাঠি নানা রকমের টুকরো লোহার খণ্ড সেই জন্যে আমরা যখন এর পরে মিক্সিংয়ে যাব তার আগে যে অটোমেশন বলবো সেখানে সেইগুলোকে কীভাবে প্রিভেন্ট করা যায় তার ব্যবস্থা কী আছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এতক্ষণ আমরা মূল উপাদানের মধ্যে কী কী দেখলাম ময়দা সুগার এবং ফ্যাট, এরপরে আমরা কী দেখব সিরাপ, সিরাপ কীভাবে তৈরি করব বা বাকি যে রিলেটেড র মেটেরিয়ালস আছে সেইগুলোকে আমরা কী কী ভূমিকা তারা পালন করে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন বিচিত্রা এএম, যদি ভালো লেগে থাকে বা যদি আপনাদের সামান্যতম একটু সাহায্য হয় তাহলে আপনারা সবাইকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী পরপর যে ভিডিওগুলো আসবে সেইগুলো দেখতে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আজকে এইখানে এই পর্যন্তই থাক, নমস্কার।